ক্লাস এইট, তোমাদের বেশ কয়েকদিন আগে তড়িৎ বিশ্লেষণ ক্লাসের প্রথম একটা ক্লাস আমরা শুরু করেছিলাম। আজকে আমরা সেই তড়িৎ বিশ্লেষণের বাকি অংশটা কমপ্লিট করার চেষ্টা করব। এখন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এইগুলো আমরা আলোচনা করেছিলাম। তারপরে বলছি যে তড়িৎ বিশ্লেষণটা আমাদের বাকি ছিল, সেই তড়িৎ বিশ্লেষণটা হতে গেলে আমাদের কী কী দরকার বা কী কী চাই সেটা আমরা একটুখানি দেখে নেব। প্রথমে বলছি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি আমরা সেটা জানি। তারপরে যেটা বলছে তড়িৎ পরিবাহী তার, তড়িৎ পরিবাহী তার নাহলে ব্যাটারির সাথে তড়িৎদ্বারগুলোকে যুক্ত করতে পারবো না। তারপরে যেটা বলছে দেখো তোমার তড়িৎদ্বার বা ইলেকট্রোড। তারপরে যেটা বলছে দেখো ভোল্টামিটার, ভোল্টামিটার। এবার প্রত্যেকটা কী জিনিস আমরা একটুখানি করে আলোচনা করব। প্রথমে বলছে তড়িৎদ্বার কাকে বলে, বলছে ভোল্টামিটারের মধ্যে যে দুটি ধাতব দণ্ডকে আংশিকভাবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে ডুবিয়ে রাখা হয় সেটাকেই বলছে তড়িৎদ্বার। ভালো করে শুনতে হবে, ভোল্টামিটারের মধ্যে যে দুটি ধাতব দণ্ডকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে আংশিকভাবে ডুবিয়ে রাখা হয় তাকেই বলা হচ্ছে তড়িৎদ্বার। তড়িৎদ্বার দুই প্রকারের হয়, একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড। যে তড়িৎদ্বারটি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় ক্যাথোড, তাকে বলা হচ্ছে অ্যানোড। এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকলে তাকে বলা হবে অ্যানোড, আর ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকলে তাকে বলা হবে ক্যাথোড। আর ভোল্টামিটার কাকে বলছে, যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয়ে থাকে তাকে বলছে ভোল্টামিটার। যেমন ধরো তোমরা, আমি নিচে একটা ছবি এঁকে বোঝাবার চেষ্টা করেছি। এখানে এই দেখো, এই একটা ধাতব দণ্ড, এই একটা ধাতব দণ্ড, এইটাকে যদি আমরা ধরি জিঙ্কের দণ্ড, এটা হচ্ছে কপারের দণ্ড। এই পাত্রের মধ্যে এই যে একটা দ্রবণ নিয়ে আছে সেটাকে বলছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর যে পাত্রের মধ্যে দ্রবণটাকে রাখা আছে সেই পাত্রটাকে বলছে ভোল্টামিটার। বিজ্ঞানী ভোল্টা এটা ডেভেলপ করেছিলেন, তাই তার নাম অনুযায়ী এটাকে ভোল্টামিটার বলা হয়ে থাকে। ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত বলে এটাকে আমরা বলছি ক্যাথোড, এটা ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত বলে এটাকে আমরা বলছি অ্যানোড। এরপরে যেটা আমরা আলোচনা করব, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ক্যাটায়ন যায় এবং ইলেকট্রন বর্জন করে বিজারিত হয়, তাহলে ক্যাথোডে সম্পন্ন হয় বিজারণ। ক্যাথোডে কে ছোটে, ক্যাটায়ন ছোটে, ক্যা ছোটে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। ক্যাথোডে ক্যাটায়ন ছোটে, অর্থাৎ ক্যাথোডে কে ছুটবে, ধনাত্মক আধানবাহী কণা, ক্যাটায়ন। ঠিক একইভাবে একটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি, দেখো সোডিয়াম প্লাস আয়ন ক্যাটায়ন, ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম পরমাণুতে বা ধাতুতে পরিণত হয়েছে, এটাকে আমরা বলছি বিজারণ। আর ইলেকট্রন গ্রহণ মানেই বিজারণ, এটা আমরা জানি। তারপরে বলছে দেখো তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে অ্যানায়ন ছোটে এবং ইলেকট্রন বর্জন করে জারিত হয়, যেমন ধরো সিএল মাইনাস, ঋণাত্মক আধানযুক্ত কণাগুলিকে বা পরমাণুপুঞ্জকে অ্যানায়ন বলে, ইলেকট্রন বর্জন করেছে করে তোমার ক্লোরিন পরমাণু, দুটো ক্লোরিন পরমাণু একসাথে যুক্ত হয়ে তোমার ক্লোরিন গ্যাস উৎপন্ন করেছে। এবার তাহলে এখানে আমরা ক্যাথোডে কী দেখতে পেলাম, বিজারণ, আর অ্যানোডে কী দেখতে পেলাম, জারণ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ক্যাথোডে বিজারণ, অ্যানোডে জারণ, এই প্রক্রিয়াটা মাথায় রাখতে হবে। এরপরে যেটা বলছে দেখো জলের তড়িৎ বিশ্লেষণ আমরা আলোচনা করব। এখন একটা ভোল্টামিটার নেওয়া হয়েছে, এই ভোল্টামিটারের মধ্যে অ্যাসিড মিশ্রিত জল নেওয়া হয়েছে, এই অ্যাসিড মিশ্রিত জলের মধ্যে এই একটা তড়িৎদ্বার, এই একটা তড়িৎদ্বার, দুটোই প্লাটিনাম তড়িৎদ্বার নেওয়া হয়েছে। প্লাটিনাম তড়িৎদ্বার নেওয়া হয়েছে তার কারণ ওটা নিষ্ক্রিয়, অর্থাৎ কোষ বিক্রিয়ায় বা এই যে তড়িৎদ্বার বিক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে এখন এই যে ক্যাথোড আর অ্যানোড নেওয়া হলো, এখানে যেটা নেওয়া হয়েছে অ্যাসিড মিশ্রিত জল, কারণ বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করতে পারে না। বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করতে পারে না তার কারণ হচ্ছে বিশুদ্ধ জল আয়নে বিয়োজিত হতে পারে না, তাই তড়িৎ পরিবহন করে না। কিন্তু ওই জলে সামান্য পরিমাণে তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার বা যে কোনো অ্যাসিড, ক্ষার এমনকি লবণ যোগ করে দিলেই সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড অথবা আমাদের যে খাদ্য লবণ আমরা বাড়িতে খাবার ভাত বা তরকারির সাথে খেয়ে থাকি, সেই লবণ যোগ করে দিলেও জল কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থে পরিণত হয়। কারণ ওই পদার্থগুলির উপস্থিতিতে জল ভেঙে গিয়ে তোমার এইচ প্লাস এবং ও এইচ মাইনাস আয়নে পরিণত হয়। এবার যখনই তুমি ওটাকে ব্যাটারির সাথে যুক্ত করবে তখন বলছে
প্লাটিনাম তড়িদ্দার, ক্যাথোডে কী হবে? ক্যাথোডে সমস্ত ক্যাটায়নগুলো ছুটবে। আমি আগেই বলেছি ক্যাথোডে ক্যাটায়ন অর্থাৎ ক্যায়ে ক্যা, এই কথাটা একটা মিল আছে। তাহলে ক্যাথোডে যখন তোমার ক্যাটায়ন ছুটছে, ক্যাথোডে বিজারণ ঘটে, ক্যাটায়ন যাবে ক্যাথোড থেকে একটা ইলেকট্রন নেবে, নিয়ে বিজারিত হয়ে প্রসম হবে, এবং প্রসম ওই দুটো হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। এই প্রক্রিয়া অনবরত ক্যাথোডে চলতেই থাকবে। ঠিক একইভাবে জল থেকে ভেঙে উৎপন্ন হয়েছে ওএইচ মাইনাস, এটা ওএইচ মাইনাস ইলেকট্রন ত্যাগ করে ওএইচ মূলকে পরিণত হয়েছে। এই রূপ চারটে ওএইচ মূলক একসাথে বিয়োজিত হয়ে দুই অণু জল এবং এক অণু অক্সিজেন উৎপন্ন করে। তাহলে এই উৎপন্ন অক্সিজেনটা অ্যানোডে উৎপন্ন হবে, দেখো অক্সিজেন এখানে, ক্যাথোডে হাইড্রোজেন। যদি আমরা এই যে গ্যাস যা দুটো ক্যাথোড এবং অ্যানোডের উপর উপর করে রেখেছি, এখান থেকে যদি আমরা গ্যাস দুটোকে সংগ্রহ করি, দেখা যাবে ক্যাথোডে উৎপন্ন গ্যাসের পরিমাণ যদি ক্যাথোডে উৎপন্ন গ্যাসের পরিমাণ যদি তোমার 10 ml হয়, মানে 10 ml হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, ক্যাথোডে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের পরিমাণ যদি 10 ml হয়ে থাকে, তাহলে অ্যানোডে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের পরিমাণ হবে 5 ml অক্সিজেন। অর্থাৎ ক্যাথোডে জলের সংকেত থেকে যেটা বোঝা যাচ্ছে, দেখো এক পরমাণু অক্সিজেন এবং দুই পরমাণু হাইড্রোজেন আছে, তার মানে ভাঙলে হাইড্রোজেনের গ্যাস যত পরিমাণে উৎপন্ন হবে, অক্সিজেন গ্যাস তার ঠিক অর্ধেক পরিমাণে উৎপন্ন হবে। এটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। আর যেটা বলছিলাম, এখন তো অনেকের প্রশ্ন হতে পারে, স্যার এটা অক্সিজেন গ্যাস আমি কী করে বুঝবো? ওই গ্যাস জারটাকে এনে ওর মধ্যে যদি আমরা সিকাহীন জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করাই, দেখা যাবে যে গ্যাসটা জ্বলছে না কিন্তু পাটকাঠিটা উজ্জ্বল শিখায় চলছে। কিন্তু এর মধ্যে যদি পাটকাঠিটা প্রবেশ করাই, দেখা যাবে যে পাটকাঠি নিভে যাবে কিন্তু গ্যাসটা উজ্জ্বল শিখায় জ্বলছে। তার মানে হাইড্রোজেন গ্যাস নিজে জ্বলে, অপরকে জ্বলতে সাহায্য করে না, কিন্তু অক্সিজেন গ্যাস নিজে জ্বলে না কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে। এরপরে যেটা বলছে, দেখো গলিত সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। এখন আমরা অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণ করলাম, গলিত সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে, গলিত সোডিয়াম ক্লোরাইড মানে সোডিয়াম ক্লোরাইডকে প্রায় 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপ দিয়ে ওটাকে জলের মতো একদম তরল করে ফেলা হয়েছে। যেই জলের মতো তরল করা হলো, ওটা ভেঙে গিয়ে Na সোডিয়াম প্লাস এবং Cl মাইনাস আয়ন উৎপন্ন করবে। এখন এই ক্যাথোডে, তাহলে আগেই বলেছি ক্যাটায়ন যাবে, অ্যানোডে অ্যানায়ন যাবে। ক্যাথোডে গিয়ে তোমার তড়িদ্দ্বারের উপরে সোডিয়াম ধাতুগুলো জমা হবে এবং অ্যানোড থেকে এই ক্লোরিন গ্যাসটা উৎপন্ন হবে। বলছে সামুদ্রিক লবণে প্রচুর পরিমাণে তোমার সোডিয়াম ক্লোরাইড লবণ থাকে, সেখান থেকে সোডিয়াম ক্লোরাইড লবণটাকে নিয়ে তার গলিত দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করে সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয়। তবে এটা ঠিক, সোডিয়াম ধাতু নিষ্কাশন করার সময় তোমরা দেখতে পাবে তার পাশাপাশি যে ক্লোরিন গ্যাসটা পাওয়া যাচ্ছে, ওই ক্লোরিন গ্যাসটাকেও পরিবেশে ছেড়ে দেওয়া হয় না, বা ওটাকে ফেলে দেওয়া হয় না, ওটাকে কালেক্ট করা হয়। ওটাকে কালেক্ট করলে যে সুবিধাটা হচ্ছে, সেই সুবিধা হলো ওই ক্লোরিন গ্যাসকে আমরা অন্য কাজে ব্যবহার করতে পারি। অর্থাৎ সোডিয়াম ধাতু নিষ্কাশন করতে গিয়ে আমরা ক্লোরিন একটা পদার্থ পেয়ে গেলাম, যেটা আমাদের অতি প্রয়োজনীয় একটা গ্যাসীয় পদার্থ, যেটা তোমার ওই হ্যালোজেন জলকে বিশুদ্ধকরণে করতেও কাজে লাগে, জীবাণুনাশক ধর্ম আছে। এখন এই যে একটা পদার্থ তৈরি করতে গিয়ে আরেকটা পদার্থ আমরা অটোমেটিকভাবে পেয়ে গেলাম, ওই পদার্থটাকে বলা হয়ে থাকে উপজাত পদার্থ। এখন ওই উপজাত পদার্থ আমরা পাব। এবার এখানে যেটা বলছে, দেখো তড়িৎ বিশ্লেষণ কয়েকটি বিষয় কীরকম বলছে, জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, এবং ক্যাথোডে এবং অ্যানোডে উৎপন্ন দুটোই পদার্থই হচ্ছে গ্যাসীয়। কিন্তু যখন আমরা সোডিয়াম ক্লোরাইডের গলিত লবণের তড়িৎ বিশ্লেষণ করছিলাম, ক্যাথোডে সোডিয়াম ধাতু যেটা কঠিন, অ্যানোডে ক্লোরিন গ্যাস, সেটা আবার গ্যাসীয়। তার মানে তড়িৎ বিশ্লেষণে কী পদার্থটা উৎপন্ন হবে সেটা পুরোপুরি নির্ভর করছে কী তড়িৎ বিশ্লেষক পদার্থ ব্যবহার করে আমরা তড়িৎ বিশ্লেষণ করছি। নাম্বার টু, তড়িৎ বিশ্লেষণের সময় বিভিন্ন পদার্থে তড়িৎ বিশ্লেষণে বিভিন্ন তড়িদ্দার ব্যবহার করা হয়ে থাকে। যেমন ধরো সোডিয়ামের তোমার তড়িৎ বিশ্লেষণের সময় অতি নিষ্ক্রিয় ধাতু ব্যবহার করতে হয়, না হলে তোমার প্লাটিনাম ধাতু ব্যবহার করতে হয়। ওই জন্য দেখবে তোমাদের বইতে লেখা আছে বিশেষ প্রকারের তড়িদ্দার ব্যবহার করতে হয়। কিন্তু আবার জলে তড়িৎ বিশ্লেষণ করার সময় আর এক প্রকার ধাতু, তোমার প্লাটিনাম বা গ্যাস কার্বন নিষ্ক্রিয় ধাতু ব্যবহার করলেই হবে। এখন এখান থেকে এই সিদ্ধান্ত করা যেতে পারে যে বিভিন্ন পদার্থের তড়িৎ বিশ্লেষণের সময় আমরা
উপযুক্ত তড়িৎদ্বার ব্যবহার করব, আমাদের ইচ্ছা মতো তড়িৎদ্বার ব্যবহার করা যাবে না। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার বিষয়। নেক্সট যেটা আমরা আলোচনা করব, যে এখানে দেখো বলছে সোডিয়াম ক্লোরাইডের মতো, সোডিয়াম ক্লোরাইডের মতো ক্যালসিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গলিত লবণের তড়িৎ বিশ্লেষণ করে ক্যাথোডে আমরা ক্যালসিয়াম ধাতু এবং ম্যাগনেসিয়াম ধাতু নিষ্কাশন করতে পারি বা তৈরি করতে পারি। এখানে সেক্ষেত্রে বিক্রিয়াগুলো কী হবে, বিক্রিয়াগুলো আমি করে দিয়েছি। ক্যালসিয়াম ক্লোরাইড ভেঙে গেলে ক্যালসিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন, ম্যাগনেসিয়াম ভেঙে গেলে ম্যাগনেসিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন। ক্যাথোড বিক্রিয়া কী হবে, ক্যালসিয়াম থেকে ক্যালসিয়াম আয়ন থেকে ক্যালসিয়াম ধাতু, ম্যাগনেসিয়াম আয়ন থেকে ম্যাগনেসিয়াম ধাতু, দুটোই ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হচ্ছিল। অ্যানোড বিক্রিয়া দুটোর ক্ষেত্রে সেম বিক্রিয়া হবে বলে আমি দুবার ধরে লিখিনি, একবারই লিখে দিয়েছি। সেখানে তোমার ক্লোরিন ক্লোরাইড আয়ন থেকে ক্লোরিন পরমাণু, ওই দুটো ক্লোরিন পরমাণু একে অপরের সঙ্গে যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন করেছে। এবার এখানে যেটা বলছে দেখো, আমরা তড়িৎ বিশ্লেষের ব্যবহার, তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে আমরা কীভাবে ব্যবহার করব, তবে এই ব্যবহারে যাবার আগে আমরা পরের ভিডিওতে আলোচনা করব, নাহলে এই দুটো ভিডিও এক বড় হয়ে গেলে তোমাদের বুঝতে অসুবিধা হবে।